2019 এর ডিসেম্বরে যখন আমি ভ্যানকুভার আসলাম, আমি বুঝলাম যে আমি একটা বাগানের দেশে এসেছি, ফুলের দেশে, লেকের দেশে। আসসালামু আলাইকুম, আমি ফারহানা, ভ্যানকুভার থেকে। 23 ডিসেম্বরে আমি আসলাম, 25 ডিসেম্বরে বিকেলে আমার ছেলে আসলো, ও টরন্টোতে পড়ে, ভ্যানকুভারে বেড়াতে আসলো। দুটো ফ্রেন্ড সাথে ছিল, আমরা ছবি তুললাম, একসাথে খেলাম, খুব ভালো লাগছিল। এর পরের দিন আমরা চলে গেলাম 26 ডিসেম্বরে, বক্সিং ডেতে। ভ্যানকুভারের সবচেয়ে বড় শপিং মল যেখানে বক্সিং ডেটা আয়োজন করা হয়, যাচ্ছি আমরা। এবং এই যে মেট্রো শপিং মল, অনেক বড় মল একটা, এখানে বক্সিং ডেতে অনেক সেল থাকে। সো আমরা সবাই মিলে ওখানে গেলাম। দেখেন কি সুন্দর মার্কেটটা, অপূর্ব মার্কেটটা এবং হিউজ মার্কেটটা। সেদিন অনেক ভিড় ছিল, যেহেতু অনেক ব্র্যান্ডের প্রোডাক্টগুলো খুব রিজনেবল দামে সেল হচ্ছিলো। দেখেন কত মানুষ, আসলে বক্সিং ডে যে নাম ঠিকই আছে, কারণ একটা কিছু কেনার পরে পে করতে গিয়ে লম্বা লাইনে দাঁড়ানো লেগেছে, হইচই, মজাই লাগছিল, একটা কেমন ফেস্টিভ ফেস্টিভ লাগছিল। আর ছেলেটা আমার সাথে আছে, এর জন্য আরও ভালো লাগছিল। তো আমরা ঘুরছিলাম, ফিরছিলাম, তারপরে একসময় আমরা অনেক কিছু টুকটাক জিনিসপত্র কিনলাম। একসময় আমার ছেলে বলল যে চলো আম্মু খাই কিছু, তারপর আমরা খেলাম। শপিং শেষে স্নোফল দেখতে দেখতে বাসা আসলাম। ফার্স্ট আমি ভ্যানকুভারে স্নোফল দেখলাম। গরমের দেশের মানুষ আমরা, সো এই বরফের দেশে এসে এক্সাইটমেন্ট সহ্য করতে পারলাম না, ছবিও তুললাম মা ছেলে মেয়ে মিলে। তারপরে রওনা হয়ে গেলাম সাসপেনশন ব্রিজ দেখতে যাব, ক্যাপিলানো নদীর উপরে। এই ব্রিজটা 140 মিটার এটা লম্বা, আর নদীর উপর থেকে 70 মিটার উপরে হচ্ছে এই ব্রিজটা তৈরি করা হয়েছে। অপূর্ব, দেখেন কি সুন্দর এই ব্রিজটা। তারপরে ব্রিজটা দেখতে দেখতে বেরিয়ে পড়লাম সামনে, রাতে ব্রিজটা আবার খুব ভালো লাগে। এখন ঢুকে গেলাম স্ট্যানলি পার্কের দিকে, একটা রিনাউন্ড পার্ক। এটা হচ্ছে 405 হেক্টর জমির উপরে, এটা ফ্যান্টাস্টিক একটা পার্ক। এই পার্কটার ম্যাক্সিমাম পোর্শন হচ্ছে পানি দিয়ে ঘেরা। দেখেন কি সুন্দর লেক, আর তখন তো ছিল উইন্টার, সো গাছের কোনো পাতা ছিল না। এই যে পার্কটা, পার্কটা দেখেন সবুজ একদম, যদিও এখন উইন্টারে গাছের পাতা তেমন নাই, ফুল তেমন নাই, বা অপূর্ব। তারপরেও এই এখানকার লেকের পানিটা মিশে গেছে গিয়ে ইংলিশ বেতে। দেখেন একটা মৎস্যকুমারী করে সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে। বেরিয়ে পড়লাম, টুপটাপ বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যে ভালোই লাগলো, কিন্তু নামতে পারিনি আর কি। এখন যাচ্ছি আমরা, এই আমরা এখন পাহাড়ের উপর দিয়ে আবার নিচে নামছি। বললাম না ভ্যানকুভারে হাঁটতে হাঁটতে পাহাড়ের থেকে নিচে নামি, একবার উঠি, আবার গাড়ি দিয়েও নাম যেতে যেতে আবার একবার উপরে উঠি, নিচে নামি। এই পাশেই কিন্তু আবার ডাউনটাউন। যাই হোক, এখন আমরা যাচ্ছি বার্নাবি মাউন্টেনে। 370 মিটার উঁচু এই বার্নাবি মাউন্টেনটা, এই ভ্যানকুভারের প্রাণ বলতে পারেন। আর সামন ফ্রেজার ইউনিভার্সিটির এটা একটা সেন্টার। কি সুন্দর গোটা নীল আকাশটা দেখা যাচ্ছে, আর নিচে মনে হচ্ছে সবুজের কার্পেট বিছানো। কফি আর কিছু ফুড আমরা নিয়ে এসেছিলাম, সেটা খেলাম, কিছু ছবি তুললাম। অপূর্ব চারিদিকটা সবুজ, পুরো ভ্যানকুভার দেখা যায় এখান থেকে, সন্ধ্যায় আরও সুন্দর লাগে, খুবই ভালো লাগছিল। আর উপরে একটা রোজ গার্ডেনও আছে। বাসায় চলে এলাম, রেডি হচ্ছে ডিনারের জন্য, রেডি হচ্ছে মেডিটারানিয়ান গ্রিল, খুব ভালো একটা রেস্টুরেন্ট। এখানে হামস খাচ্ছি আর ল্যাম্প বিরিয়ানি, খুবই ভালো লাগছিল। আমার ছেলের বন্ধু আর আমাদের প্রিয় ভাইগনা ফারদিনের সাথে সুন্দর সময় কাটালাম। আবার বাসায় ফিরে আসলাম, ছেলেটার সাথে আরেকটু সময় কাটালাম, ছবি তুললাম একসাথে সবাই মিলে। আমার ছেলের যাওয়ার দিন চলে আসলো,
7th জানুয়ারি আমার ছেলে টরন্টোর জন্য চলে গেল। তসিফের জন্য মন খারাপ নিয়ে বাসায় চলে এলাম। এতক্ষণ আমার পাশে আমার মেমোরিগুলোর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।